একদিকে আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন আছি, আমরা শুভ অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্রতী হয়েছি বাঙালিরা। আবার অন্যদিকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, রমজ শব্দ থেকে এসছে রমজান, আরবি শব্দ, দীর্ঘ এক মাস রমজান মাস অতিক্রান্ত করে অর্থাৎ সংযমের মধ্য দিয়ে বছরের বারো মাস, বারো মাসের মধ্যে এগারো মাসে আমরা যা পাপ পূর্ণ করছি, ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা দীর্ঘ এক মাস সংযমের মধ্য দিয়ে অতিক্রান্ত করে আজকে সকালে আবার গত কাল সন্ধ্যার খুশির ঈদে ঈদগার নামাজে মিলিত হয়েছিলেন এবং সেই পবিত্র খুশির ঈদের ঈদগার নামাজে মিলিত হয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন বার্তা দিচ্ছেন, সাম্যের বার্তা। ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, ধনী দরিদ্রের পার্থক্য থাকবে না, সাম্যের বার্তা পৌঁছে দিয়েছেন, খুশির ঈদে আমরা মিলিত হয়েছি। অন্যদিকে আবার অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে এই পাঁচুড়িয়া হাইস্কুল, পাঁচুড়িয়া বালিক প্রাইমারি বিদ্যালয়ে ময়দানে আপনারা দেখছেন যুগে যুগে অবতার রূপে যিনি আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার কলির শেষ রূপ চৌদ্দশোর দশক নদিয়া নবদ্বীপ নিমাই সন্ন্যাস আবির্ভূত হয়েছিলেন শচীমাতার গর্ভে, পিতৃ পরিচয় নিয়ে নয়, মাতৃ পরিচয় নিয়ে, এবং কলিযুগের মানুষের মুক্তি লাভের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে আমরা কলিযুগের মানুষ যে প্রতিদিন পাপপূর্ণের মধ্য দিয়ে নিজেদেরকে অতিক্রান্ত করছি, আমাদের পূর্ণতা লাভের একমাত্র পথ, একমাত্র উপায়, একমাত্র মন্ত্র কলিযুগের মানুষের মুক্তি লাভের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। এই হরে কৃষ্ণ হরে রাম উচ্চারিত করবে আজকে এই পাঁচুড়িয়ার প্রাইমারি স্কুলের মাঠে, উচ্চারিত করে আমরা মানুষের উদ্দেশ্যে মুক্তি লাভের বার্তা পৌঁছে দেব, সম্প্রীতির বার্তা, প্রগতির বার্তা, মৈত্রীর বার্তা। অন্যদিকে আবার খুশির ঈদে মিলিত হয়ে সাম্যের বার্তা পৌঁছে দেব, প্রগতির বার্তা পৌঁছে দেব, সম্প্রীতির বার্তা পৌঁছে দেব। এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করছি, একদিকে যেভাবে মহাপ্রভু, অন্যদিকে আবার এই স্ট্যান্ডেই দেখবেন সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা পবিত্র খুশির ঈদে মিলিত হয়েছে। আমরা সকলকে খুশির ঈদ এবং শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার।
Thank you.